পিএসসি মোড়ে পাঁচ বছর ধরে সকাল থেকে মাঝ রাত পর্যন্ত চা বিক্রি করে আসছেন জাকির হোসেন তবে আজ সন্ধ্যা নামতেই জাকির তার দোকান বন্ধ করে বাসায় ফিরবেন কারণ এশিয়া কাপের ফাইনাল দোকানদারি সাতটা পর্যন্ত করব এবার দোকানদার বন্ধ করব কেন হ্যাঁ দেখব বাংলাদেশে কেউ না জিতবে বাংলাদেশ জাকিরের মতো কাঙ্ক্ষিত জয়ের প্রত্যাশা জানালেন রিক্সা চালক মোজাম্মেলো অন্য সময় চলে দশটা বা এগারোটা বন্ধ এখন মহাঞ্জে খেলা দেখার জন্য খেলা শুরু হওয়ার আগেই গেড়ে চলে যাব তারপর যাই খেলা দেখব ষোলো কোটি মানুষের আবেগ তো আর যেতে পারে না আজকে আমরা নিশ্চয়ই আজকে আমরা জিতবো ক্রিকেট এখন ষোলো কোটি মানুষের আবেগের সাথে জড়িয়ে মাঠে গিয়ে খেলা দেখার টিকিট না পেলেও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি হলে যেন হয়ে উঠবে মিনি মিরপুর স্টেডিয়াম এখানের মধ্যে প্রজেক্টটা সেট করে হবে এবং আমরা খুবই উৎসের সিতা খেলাটা দেখার যারা আমরা টিকিট পাইনি তারা আমরা হলেই খেলা দেখব এবং আমাদের একটি আয়োজন আছে যে আজকে যদি বাঙালি জিতে যায় তাহলে আমরা সকলেই দলবদ্ধভাবে বিজয় মিছিল অংশন করবো সবসময় তো প্রার্থনা করছি যাতে আমরা খেলা দেখা শেষে আমরাও যাতে একটা বিজয় মিছিল করতে পারি এবার আমরা ইন্ডিয়াকে কাঁদাবো অবশ্যই মাস জন্য হলো যাতে বাংলাদেশ জিতুক মাস হাতে যাতে একটা কাপ পশুক এটা আর কি আমাদের সবার ইচ্ছা প্রত্যাশা শ্রীলঙ্কা পাকিস্তান ওদেরকে হারা দিছে তাহলে ইন্ডিয়া কি ইন্ডিয়াও পারবে না মাঠে শুধু এগারো জন খেললে আমরা পুরো ষোলো কোটি মানুষ বাংলাদেশকে সাপোর্ট করবো যাতে আমরা মানে এশিয়া কাপটা প্রথমবারের জন্য ঘরে নিতে পারি অ্যাটলিস্ট আমাদের গ্ল্যাডিয়েটার মাস্টাফের জন্য হলে আমরা এবার এশিয়া কাপটা জিতে চাই র্যাঙ্কিং একক ডাজেন পেটার ইন্ডিয়াকে আমরা আজ হারাবোই শাহবাগ মোড়ে বসানো নতুন উঁচু টিভি স্ক্রিন ঘিরেও খেলা দেখতে সন্ধ্যার পর হাজারো মানুষের ঢল নামবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা শাহবাগেই খেলা দেখা হবে বিগ স্ক্রিনে এটা বাংলাদেশে এখন ছোটোখাটো একটা মাঠে পরিণত হয়েছে তো গ্যালারির ওই আনন্দটা এখানেই পাওয়ার চেষ্টা করব ভারত বাংলাদেশের খেলা যদিও আমি দেখতে পারবো না কিন্তু তবু রাস্তায় আমি সুন্দরভাবে ডিউটি করব জানি মানুষ গিয়ে খেলা দেখতে পারে বাংলাদেশ দল যাতে জিতে জিততে পারে এটা আমরা আশা করি এবং এটা এটা যদি হয় তাহলে আমাদের ডিউটিটা সার্থক আমরা আশা করি যে বাংলাদেশ আজকে জয়লাভ করুক এটাই আমাদের শুভকামনা সাকিব মুশফিকরা নিজেদের সেরাটা দিয়ে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে আজকের রাতটা ষোলো কোটি বাঙালির জন্য স্মরণীয় করে রাখবেন বলে প্রত্যাশা টাইগার ভক্তদের সময় সংবাদ ঢাকা